হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করলাম। তো আজকে রান্না করব কাঁচা কলা দিয়ে মাছের ঝোল। তো কাঁচা কলাটা কাটছিলাম, তখন দেখলাম খোসাগুলো খুব ভালো ছিল, তো খোসাগুলো না ফেলতে ইচ্ছে করলো না। তার জন্য কাঁচা কলার খোসাগুলো আমি ভালো করে ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে রাখছি। আর এই দেখো কাঁচা কলাগুলো আজকে বড় করে কেটে নিয়েছি। কাঁচা কলাটা আজকে আমি একটু অন্যরকম করে রান্না করব, আদা রসুন টমেটো পেঁয়াজ বেটে সমস্ত রান্নাটা করব। কাঁচা কলা সাধারণত আমি রান্না করি জিরে গুঁড়ো দিয়ে রান্নাটা করি মাছ দিয়ে রান্না করলে, তবে আজকে ইচ্ছা করলো একটু মশলা দিয়ে রান্না করতে। তবে এভাবে রান্না করলেও ভালো হয়, খেতে খারাপ হয় না। তো চলো আজকে আমি রান্নাগুলো করছি, রান্নাগুলো দেখো আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করব। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, যেটা তোমরা দেখেছো অনেকেই, যে আমি এবার থেকে ডেইলি ভিডিও দিব আর প্রত্যেকটা দিন ভিডিওতে একটা করে রান্নার রেসিপি রাখবো। তো হ্যাঁ, সেদিনকে আমি ওই যে কমিউনিটি পোস্টটা দিই, তারপরে সেদিনকে আমি ভিডিও আপলোড করেছিলাম, তারপরের দিনকেও ভিডিও আমি বানিয়েছিলাম ছাড়ার জন্য। কিন্তু ভিডিও বানিয়ে এডিটিং করতে যাব তখন না, মানে ভিডিওতে যে আমি কথা দিব সে কথা দিতে ইচ্ছা করছে না, মানে কেমন একটা লাগছিলো কেন জানি না, এটা আমার সাথে বারবার এরকম হচ্ছে। তো যাই হোক, তারপরে ভাবলাম যে না থাক, আজকে যখন কথা দিতে পারছি না তো আজকে থাক, আজকে আর ভিডিও দিব না। তো কোনো ব্যস্ত ছিলাম না, ফ্রি ছিলাম, চাইলে আমি ভিডিওটা আপলোড করতে পারতাম কিন্তু করতে পারলাম না। যাই হোক, তারপরের দিনকে সেম একই কেস হলো, সেদিনকেও তাই ফোনটা হাতে নিচ্ছি, এডিট করার জন্য বসছি কিন্তু ইচ্ছে হচ্ছে না, কেন জানি না বারবার এরকম হচ্ছে। তো এটা হতে হতে আজ তিন চার দিন হয়ে গেল। তো আজকেই আমি ভিডিওটা এডিট করে কথা দিয়ে আপলোড করছি। তাও আবার রাহুলের কথা শুনে, রাহুল অনেক অনেক কিছু বললো আজকে আমাকে। তো যাই হোক, তারপরে ভেবে দেখলাম যে না সত্যি তাই, তো দেখি একটু বসি কথাটার চেষ্টা করি। যাই হোক, তোমাদের সাথে আমার যেটা মনে চলছে, যেটা আমার সাথে হচ্ছে প্রবলেমগুলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, ভিডিওতে কথাটা বলি দেখি হয় কি না। তো এরকমই হয় কেন বলো তো, ভিডিও দিতে দিতে একসাথে যখন দিই, এক নাগাতার যখন দিই, দেখবে একটা অভ্যাসে পরিণত হয়। তারপর যখন একটু গ্যাপ দিই তখন না কেমন একটা লেজি টাইপের হয়ে যায়, তখন আর ভিডিও বানাতে ইচ্ছা করে না, দিতেও ইচ্ছা করে না। আর এই ভিডিওটা আমার বানানোই ছিল কিন্তু আমি কথা বলতে পারছিলাম না। যাই হোক, তারপর তো আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি, তো কী করবো বলো, জানি না এরকম কেন হচ্ছে। তবে আমি চেষ্টা করি দেওয়ার, কিন্তু ওই যে ইচ্ছে মানে চেষ্টা করি, তারপর যখন ফোনটা নিয়ে বসি এডিট করার জন্য তখন আর মন চায় না। তো এরকমই হচ্ছে কিছুদিন আমার সাথে। তো আমি জানি তোমাদেরকে কমেন্টে পোস্ট দিয়ে আমি কথা দিয়েছিলাম যে ভিডিও ডেইলি আপলোড করব। অনেকে আমাকে মিস করো, খুব ভালোবাসো, অনেকে আমাকে দেখতে চাও, কমেন্ট করো, খুব ভালো লাগে যেন কমেন্টগুলো যখন পড়ি তখন খুব খুশি হই, তখন একটা এনার্জি আসে যে না আমাকে কেউ মিস করছে, তাদের জন্য আমাকে ভিডিও বানাতে লাগবে। তো তোমরা আমাকে সবাই ক্ষমা করে দিও, কেন জানি না আমার সাথে এরকম হচ্ছে, বারবার, একবার নয় বারবার এরকমই হচ্ছে, পাচ্ছি না ঠিকঠাক করতে। যাই হোক, চাপ যে কাজের অতটা তাও নেই, কাজ যেমন ডেলি কাজ এরকম কাজ তো থাকবেই, কাজ করি, বাবুও ঠিকঠাক পড়ছে, কোনো অসুবিধা নেই, তবুও এরকম হচ্ছে আমার সাথে। তো এটা ঠিক হলে তারপরে আবার মনে হয় কন্টিনিউ ঠিকঠাক ভিডিও দিতে পারবো। তো দেখি কবে আবার ঠিকঠাক ভিডিও দিব, যেহেতু এটা আজকে অনেক দিন আগে বানানো ছিল তার জন্য আজকে আমি এই ভিডিওটা আপলোড করতে পারছি। তো এখনও ভিডিও আমি বানাইনি, দেখি যদি বানাতে ইচ্ছে করে বানাবো, না হলে মনে হয় আর ভিডিও দিতে পারবো না। আমার এটাই মনে হচ্ছে বারবার, কেন জানি না ইচ্ছে করছে না যে ইউটিউবের সাথে আমি কানেক্ট থাকি বা ভিডিও দিই, কারণ এমন এমন কিছু কিছু ব্লগ দেখি, ভিডিও দেখি, দেখে দেখে না কেমনই হয়ে গেছে আমি একটু, যেটা তোমাদের সামনে আসলেই তোমরা বুঝতে পারতে। তো আমি তো আজকে আর সামনে আসেনি ভিডিও, এটা অনেকদিন আগের বানানো ভিডিও সেটাই শেয়ার করছি। তো ইচ্ছা হচ্ছে না, মন উঠে গেছে ইউটিউব থেকে যে ইউটিউবে কাজ করব বা ভিডিও আপলোড করব, মানে ঘরের কিছু শেয়ার করব, কেমন একটা লাগছে। যাই হোক চলো, আশা করি তোমরা বুঝতে পারবে, কারণ তোমরাও তো আমাকে খুব ভালোবাসো আর আমাকে বোঝো অনেকটাই। তো দেখো, কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে, আর আজকে এই আলু আর কাঁচা কলা দিয়ে মাছটা রান্না করেছিলাম সমস্ত মশলা দিয়ে, খেতে যে কী দারুণ হয়েছিল তো তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তোমরা কালারটা দেখো কত সুন্দর হয়েছে, তাই না বলো, খুব সুন্দর খেতে হয়েছিল তরকারিটা আজকে। তো সবসময় আমরা কী করি, সমস্ত মশলা ছাড়াই কলাটা রান্না করি, তো সেটা একরকম টেস্ট লাগে আর এটা অন্যরকম টেস্ট লাগলো। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, দেখবে ভালো লাগবে, খেতে একটু অন্যরকম আসবে। আর এখানে দেখো আমি যে কাঁচা কলার ভর্তাটা আজকে করব, তার জন্য আমি তেলে শুকনো লঙ্কা আর সামান্য কিছু কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে লাল করে বেরেস্তা করে ভেজে নেব।
তো সর্ষের তেলে করলে এটা বেশি ভালো হতো। তো সর্ষের তেলটা আজকে নেই ঘরে আমার, যাই হোক চলো এরকম ভেজে উঠিয়ে নিয়েছি। আর কাঁচা কলার খোসাগুলো যখন আমি ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করি তখন আমি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে সিদ্ধ করেছি। এরকম শিলপাটায় বেটে নিলাম। তোমরা চাইলে মিক্সিতে দিয়েও মানে বেটে এটা করতে পারো, কিন্তু আমার না মনে হয় শিলপাটায় বেটে যে টেস্টটা আসে সেই টেস্টটা মিক্সিতে দিলে না অতটা টেস্ট আসে না। আমি এর আগে একবার করেছিলাম, দেখেছি ভালো লাগেনি খেতে, তো তার জন্য একটু কষ্ট হলেও আমি শিলপাটাতে বেটে রান্নাটা করি। তো এরকম পেঁয়াজ শুকনো লঙ্কাটাও বেটে নিয়েছি। এখন কি করব, ওই যে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেই তেলে কিছু একটা সামান্য কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এটা লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এই কাঁচা কলার পেস্টটা দিয়ে দেব, দিয়ে একটু সামান্য লবণ দেবো। লবণটা একটু বুঝেই দিতে হবে, কারণ সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তার জন্য আর সামান্য লবণ দিলেই হয়ে যাবে, আর কিছু দেবার দরকার নেই। আর এইভাবে গ্যাসের ফ্লেম লো করে অনবরত নেড়ে নেড়ে এটাকে লাল করে নিতে হবে, দিয়ে একটা বাটিতে উঠে নিতে হবে, তাহলে হয়ে যাবে কাঁচা কলার খোসার ভর্তা। তো অনেকে হয়তো জানো আর অনেকে জানো না, তবে আমরা কাঁচা কলা তো রান্না করি কিন্তু খোসাগুলো ফেলে দিই, কিন্তু এই খোসাগুলো যদি এভাবে একটু কষ্ট করে রান্না করে খাওয়া হয় তো ওই যে কাঁচা কলা দিয়ে মাছের তরকারিটা করেছি ওটা না আর লাগবে না খেতে, আমার তো লাগবে না, এটা দিয়ে ভাত খাওয়া ভালো হয়ে যায়। তো অবশ্যই একবার ট্রাই করো আমার কথা শুনে, দুর্দান্ত খেতে হয়। তো চলো আজকে রান্না তো পুরো একদম জমে গেছে আমাদের বলতে পারো, তো চলো এখন রাহুলকে খেতে দেবো। রাহুল খাবে, খেয়ে এখন বেরিয়ে যাবে, রাহুলের অনেকটা দেরিও হয়ে গেছে বারবার বলছিলো। তো দেখো রাহুলের জন্য আমি কাঁচা কলা আলু মাছ সবজিটা একটা বাটিতে উঠিয়ে নেব, তারপরে ওকে খেতে দিয়ে দেবো, আর আমরা একটু পরেই খাবো। সকালে খাবার খাওয়ার পরে তখন ঘড়িতে কটা বাজবে, 11:40 বাজবে। তো নিচের সেলুন থেকে তাকিয়ে দেখলাম কোনো কাস্টমার নেই, মানে ভিড় নেই, ফাঁকা আছে। নাহলে আর কিছুদিন পরে দুর্গাপুজো, বুঝতেই পারছো সব মানুষ চুল কাটতে আসবে, প্রচণ্ড ভিড় থাকে। তো বাবুর চুলগুলো একটু বড়ও হয়েছে, তো ভাবলাম বাবুর চুলগুলো কাটিয়ে নিয়ে আসি। তো নিচে গিয়ে চুলটা কাটিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে বাবুকে স্নান করিয়ে দিয়েছি। তো বাবু এখন ভাত খাচ্ছে, তারপরে কিছু কাপড় ছিল কাপড়গুলো ধুয়ে ছাদে গিয়েছিলাম শুকোতে দিতে। তো ওখানে দেখলাম দিদি অনেকগুলো টব আছে, তোমরা দেখেছো ছাদে আমাদের অনেক গাছ আছে, তো সেই গাছের অনেকগুলো না চারা বেরিয়েছে, বর্ষাকাল গেল বুঝতেই পারছো। তো আমি দিদিকে বলেছিলাম, কিছুদিন আগে বলেছিলাম যে দিদি কিছু কিছু চারা আমাকে দিবেন, আমি কতগুলো টব অর্ডার করেছি ছোটো ছোটো, গাছগুলো লাগিয়ে দেবো। তো দিদি বলেছে ঠিক আছে। তো দিদি চারাগুলো বের করছিলো আমাকে দেওয়ার জন্য, তো আমি চারা নিয়ে আসলাম ওখান থেকে, 6টা চারা নিলাম, কারণ অনেক তো চারা আছে আর আমার কাছে টবও আছে কিন্তু মাটি নেই, মাটির জন্য অনেকগুলো গাছ নিতে পারলাম না। যাই হোক দিদিকে বললাম মাটি নিয়ে আসবো, তারপরে ওই চারাগুলো নিব। আর অনেকগুলো টবও রাখা আছে, অনেকগুলো টব এসে জানো এরকম ছোটো ছোটো, খুব সুন্দর লাগছে দেখি টবগুলো। তো দেখো কিছু কিছু ছোটো ছোটো গাছ আমি লাগিয়ে দিলাম, আর আগের দুটো টব ছিল অবশ্য আমার বাড়িতে, এই যে এই গাছটা খুব ভালো লাগে। তো দেখো সমস্ত গাছে আমি মাটি দিয়ে সেট করে একটু একটু জল দিয়ে দিয়েছি। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো কোনো ফুলের গাছ নয়, এগুলো এমনি গাছ নর্মালি। তো এগুলো হচ্ছে ইনডোর প্লান্ট, খুব ভালো লাগে, ঘরে থাকলেও ভালো লাগে, ঘরে রাখলে মাঝে মধ্যে রোদে দিতে হবে 1 ঘন্টা মতো, তাহলে গাছগুলো ঠিক থাকে। তো এখন আমি এইভাবে ব্যালকনিতে রাখবো, কারণ ওগুলো চারা হবে ঠিক মতো সেট হবে তার জন্য। শিলিগুড়িতে আজ এতদিন আছি আর শিলিগুড়ির ফেমাস খাবার হচ্ছে মোমো। সেই মোমোটা খাই কিন্তু বানাতে পারি না, কিন্তু আমি মোমো বাসন কিনে রাখছি। কত বছর হবে তাও মোমো বাসনটা কিনে রাখছি? বাবু হওয়ার আগেই কিনেছি, তাও 10 বছর আগে মোমো বাসন কিনে রাখছি। আর সেই মোমো বাসনটা যেখানেই যাই এই বাড়ি ওই বাড়ি সাথে করে ঘুরে ঘুরে নিয়ে বেড়ায়। যাই হোক চলো আজকে সেই মোমো বাসনে মোমো বানাবো। বাবু প্রায় আমাকে বলে যে মামা তুমি সব বানাতে পারো, মোমো বানাতে পারো না? আমি বললাম চেষ্টা করিনি কখনো, চেষ্টা করলে হয়তো পারবো। তো চলো আজকে ভয়ে ভয়ে শুরু করে দিলাম মোমো বানানো। আমি জানি প্রথমবার হয়তো ভালো হবে না, খারাপ হবে, কিন্তু আবার দ্বিতীয় দিন করবো সেদিনকে আর একটু ভালো হবে, তারপরের দিনকে পারফেক্টলি মোমো বানানো আমি শিখে যাব। তো সেই দেখো সাহস করে আজকে বানাতে আসলাম চিকেন মোমো। কিছুদিন আগে চিকেন আনা হয়েছিল, তো সেখান থেকে 4 পিস মতো বোনলেস চিকেন আমি ফ্রিজে রাখছিলাম। তো সেই চিকেনটাকে নিয়ে এসে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিলাম। অনেকে মানে দেখলাম ইউটিউবে একটু সার্চ করে যে কাঁচাই রান্না করছে, তো কাঁচা না আমার একটু দেখে কেমন লাগলো, তো আমি ভাবলাম একটু সিদ্ধ করে নিই। তো সিদ্ধ করে রান্নাটা করবো ভাবছি। আর মোমো মানে পেঁয়াজ, পেঁয়াজের পরিমাণটা যত বেশি থাকবে তত খেতে ভালো হয়, আমি এটা শুনেছি সবার মুখে। যাই হোক চলো দেখো আমি দুটো পেঁয়াজ কেটে নিলাম, আমি আর বাবু আছি বাড়িতে, রাহুল অবশ্য নেই, তবে রাহুলের জন্য 4 পিস মতো রেখে দেবো, ও তো টেস্ট করে দেখবে আমি ফার্স্ট মোমো কেমন বানালাম। খুব আনন্দ হচ্ছিলো জানো, মোমো বানাচ্ছি তাই ভেবে,
কিন্তু তারপরে যে মোমো বানাতে গিয়ে কী অবস্থা হলো আমার সেটা তোমরা পুরোটা দেখো বুঝতে পারবে। তো মোমো বানানোর জন্য এই যে রুটির মতো এটা বেলতে লাগে, এটা না অনেকটা পাতলা করতে লাগে, যত পাতলা হবে তত খেতে ভালো হবে। কিন্তু আমি পাতলা তো করছিলাম, কিন্তু অতটা পাতলা হচ্ছিল না। অতটা পাতলা করতে গেলে কী হচ্ছিলো বলো তো, ভেঙে যাচ্ছিলো। যাই হোক, একটু মোটা মোটাও তাও রয়ে গেছে। তো এইভাবে দেখো গ্লাসে করে আমি একটু পাতলা পাতলা গোল গোল করে কেটে নিলাম। কেটে নিয়ে এখন আমি চিকেন আর পেঁয়াজের যে পুরটা তৈরি করেছিলাম সে পুরটা দিয়ে দেবো এর মধ্যে, তারপরে তো সিদ্ধ করব। তো জানি না কেমন হবে খেতে, তবে যাই হোক চিকেন আছে তো খারাপ হলেও খেয়ে নেবো, কি তাই তো বলো। তো বন্ধুরা, আজকে যখন আমি গাছ লাগাচ্ছিলাম তো একটু কথা শেয়ার করতে চাইলাম তোমাদের সাথে, তখন শেয়ার করতে চাইছিলাম তবে শেয়ার করা হয়নি, এখন মনে পড়লো কথাটা। তো বাড়িতে যখন থাকতাম তখন আমার তো গ্রামে বাড়ি, চারিপাশে মাটি, চারিদিকে মাটি, যেদিকে তাকাও মাটি। মাটি কখনো আমরা কিনে ব্যবহার করিনি, আর গ্রাম থেকে যখন আসি শহরে তারপরে যখন এই একটু মাটি কিনতে যেতে হয় তখন বুঝতে পারি যে মাটি কী জিনিস আর মাটির কত দাম। সামান্য একটু মাটি দিচ্ছে তাই 100 টাকা চাইছে, তাহলে ভাবো মাটির কত দাম। মানে আমাদের কাছে কী হয় বলো তো, যখন যেটা আমাদের কাছে থাকে তখন সেটা মর্ম আমরা বুঝি না। যখন বাড়িতে থাকতাম কত মাটি, তখন অত গাছ লাগাবো কি লাগাবো এসব অত মনে হতো না, কিন্তু এখন দেখো আমার কাছে মাটি নেই, এখন আমার মনে হচ্ছে গাছ লাগাবো। তো যাই হোক চলো, এটাই হয়ে থাকে তাই না, কাছে থাকলে মানুষ তার মর্ম বোঝে না। তো বন্ধুরা চলো এখন আমরা মোমোটা খাবো, আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি কখনো ভিডিও বানাই তাহলে শেয়ার করবো, নাহলে আর শেয়ার করতে পারছি না। তো আজকে ভিডিওতে তোমাদের সবার কমেন্ট আশা করছি।